অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি আজকে আপনাদের জন্য। তবে এতে কিন্তু টমেটো নেই। টমেটো ছাড়া একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট চাটনি কি করে বানাতে পারেন, সেই রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আমসত্ত্ব দিয়ে চাটনি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, কিন্তু তাতে কোনো টমেটো পড়বে না, সেই রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। বাড়িতে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যে কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ হয় তাদের যদি আপনারা পারচেস করতে চান, তাহলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একবার দেখে নিতে পারেন আর ওখান থেকে আপনারা পারচেসও করতে পারেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করা যাক। কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ আমসত্ত্ব। আমসত্ত্বগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু কোনো ফোড়ন দেওয়া হলো না এবং এতেই কিন্তু চাটনির টেস্টটা একদম অন্যরকমের আসে। আমসত্ত্বগুলোকে দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো খেজুর। খেজুরটাকে দিয়ে আমসত্ত্বর সাথে মিশিয়ে আরও মিনিট খানেক এখানে আমি ভেজে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এই কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব আর খেজুর এগুলোকে আরও মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ভেজে নেব। 1 মিনিট হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি মোট 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে যেহেতু এটা চাটনি তো চিনিটা একটু বেশিই লাগবে। এখানে আমি মোট 6 টিস্পুন কিন্তু চিনি দিয়েছি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পাতিলেবুর রস। অর্ধেকটা পাতিলেবুর রস এখানে দেওয়া হলো। দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো, যতক্ষণ নাকি এটা একটু গাঢ় হয়। মোটামুটিভাবে মিনিট 4 থেকে 5 এর মধ্যে এটা রেডি হয়ে যাবে। লেবুর রসটা দিলে কিন্তু এটা আপনারা অনেক দিন ধরে স্টোরও করতে পারেন। এটা এখন দেখুন প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি এখন দেব একটা সিক্রেট রেসিপি, সেটা হচ্ছে মশলা। আর তার জন্য আমি বানিয়ে নিয়েছি এটা 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি মৌরি, 2 টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি এখানে গোটা জিরে আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যখন দেখবো মশলাগুলো থেকে সুন্দর ভাজা গন্ধ আসছে, তখন মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি মাসখানেকের জন্য রাখতে পারেন এবং ঘুগনি বা এই ধরনের জিনিস, আলু কাবলি, ফুচকা এগুলোর মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবার এই মশলার থেকে আমি মোট 2 টিস্পুন পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই আমি এখানে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। ঠান্ডা করে এটা যদি আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখেন, মোটামুটি 10 থেকে 12 দিন কিন্তু এটা খুব ভালোভাবে যায়। তাহলে দেখলেন কত সহজে টমেটো ছাড়া একদম বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো এরকম চাটনি বাড়িতে বানানো যায়। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।